আসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে। ঠিক কিনা? কে দিয়েছেন, কে দিয়েছেন? মহাপবিত্রকে। সুবহান রব্বিক, মহাপবিত্র তোমার রব, রব্বিল ইজ্জতে যত ইজ্জত সবকিছুর মালিককে। আল্লাহ বলছেন আল ইজ্জতু ইদারি অল কিবরিয়া ও রিদাই, ইজ্জত হলো আমার ভূষণ আর অহংকার হলো আমার চাদর। যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানাটানি করে। খবরদার, অহংকার আছে যেখানে জান্নাত নাই সেখানে অহংকার ছেড়ে ফেলতে হবে, লুটিয়ে পড়তে হবে কার কাছে, আল্লাহর পায়ের সামনে, কুদরতি পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো। বান্দার কিছুই নাই, সব কার, প্রশংসার একমাত্র মালিককে। আমাদের চেহারা সুন্দর প্রশংসা করবো কার, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে নদী হারিয়ে গেল সুদূরে, যে পাখি পালিয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর সৌন্দর্য দেখা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাযী আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে আমি তাদেরকে বেশি পুরস্কার দান করে দেব। এই বেশি পুরস্কার হলো আল্লাহর দিদার। জান্নাতীরা 70,000 বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না। আল্লাহ সেই আসরে একটু আমাদের মতো গরিবদেরকে জায়গা করে দিয়ে, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রাসূল সাল্লামকে শিখিয়েছেন সেজদায় বলো তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল সেজদায় বলতেন তাবারাকাল্লাহু, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ঠিক কি না? মানুষের সুন্দর সৃষ্টি কসম খেয়েছেন কে? মানুষ যখন বলে ফুল তুমি সুন্দর, ফুল বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায় নাই, কিন্তু তুমি সুন্দর আল্লাহ চারটা কসম খেয়েছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم মরে গেছে মানুষ। সুবহান আল্লাহ, জোরে কো, আরো জোরে কো, সুবহান আল্লাহ। মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন, ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন অল্প কিছু লোক দিয়ে। দাউদ আলাইহিস সালামের শূন্য সংখ্যা ছিল 313, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শূন্য সংখ্যা কত? 313। কোথায়? বদরের ময়দান। দাউদ আলাইহিস সালাম জালুতের উপর বিজয় লাভ করেছেন, সেখানেও সংখ্যা ছিল কত? হাজার হাজার গিয়েছিল। একটা নদীতে আল্লাহ বলছেন ওখান থেকে পেট ভরে পানি খেতে পারবে না, এটা তোমাদের পরীক্ষা।
অল্প খাও, দুই এক ঢোক খাও, কিন্তু কিছু লোক পানি ছিল খুব মিষ্টি, ইচ্ছা মতো পেট করে খেয়েছে, যেগুলোর পেট বড় এগুলো কোনো কাজ করতে পারে না, সেজ দাও দিতে পারে না, পেট এগুলো ঘুরে আসবে। আউয়ালু বেদাতিন ফিল ইসলাম আশাব্বাউন, ইসলামের প্রথম বেদাত হলো মোড়া মোড়া খায় আর এরকম আছে না, খবরদার পেট মোটা করবি না, এটা মোটা কর, এটা সব নবীদের এটা বড় ছিল, হাত রিস্ট বড় ছিল, এক চোয়াল মারছে ফেরাউনের সেনাপতি মইরা শেষ। কোন নবী? কোন নবী? মূসা আলাইহিস সালাম। যখনই শুনছি যে চোয়াল খায় মারা গেছে, ফেরাউনে কয় মূসা ছাড়া আর কেউ, কারণ ছোট গেলে খাইছিল তো দুই একটা, হ্যাঁ বুঝছে যে সোয়ারটা কোন দিক থেকে আসছে। প্রশংসা করবো একজনের, প্রশংসা করলেই তিনি বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রশংসা কিভাবে হয়? মান যাকারানি শাকারানি, যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমার জিকির করে না সে শুকরিয়া আদায় করে না। আমরা খাওয়ার আগে জিকির করি কার? শোয়ার আগে জিকির করি কার? সব সময় আমরা আল্লাহর নাম জপি, আর কিছু নাদান আছে আল্লাহর নাম তাদের মুখে আসে। শিক্ষা ব্যবস্থায় বাঁদর ঢুকেছে, কি ঢুকেছে? বাঁদর। কয় মানুষ নাকি বাঁদরের গোষ্ঠী, তোর বাপ হইতে পারে বাঁদর, আমরা কেউ বাঁদর নই। আল্লাহ 1400 বছর আগে প্রথম আয়াতেই জবাব দিয়েছেন, ঠিক না ঠিক? কোরআনের প্রথম আয়াত সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বললেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন বাঁদর কয় না, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে কি? ঝুলে থাকা এক ফোঁটা রক্ত, মায়ের জড়াইয়ের ভিতরে যেটা ঝুলে থাকে, লটকানো থাকে, আলাক। এই আয়াত পড়ে কালেমা পড়েছেন মরিস বুকাইলি। মরিস বুকাইলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট, মহিলা বিশেষজ্ঞ ছিলেন তিনি, 50 বছর পৃথিবীর আজে মাঝে বইগুলো তিনি পড়েছেন, 40 বছরের ডাক্তারি জীবনে তিনি চিন্তা করলেন আমার আই নিড টু নো হোয়াটস দ্য সোর্স অফ ক্রিয়েশন অফ হিউম্যান বিইং, মানুষের সৃষ্টির মূল তত্ত্বটা কোথায়। ইউ আর সার্চিং ইন বাইবেল, হি কুডেন্ট ফাইন্ড ইট। তিনি বাইবেল খোঁজা শুরু করলেন, বাইবেলে কিচ্ছু পেলেন না, কোরআন খুলে দেখে যে এটা আরবি। তিনি চিন্তা করলেন কোনো হুজুরের কাছে গেলে হুজুরে নিজের মত আমার উপর চাপিয়ে দিবে, আই বেটার আই লিড টু লার্ন ইট, আমি এটা শিখব। নিজে কোরআন শিখেছেন মক্কা শরীফে গিয়ে, শিখে প্রথম সুরা পড়েই তিনি আর 40 বছরের সমাধান তিনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রথম নাজিল করা সুরাতেই আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। প্রথম সষ্টা, তারপরে কিসের থেকে বানানো, কে বললেন? আল্লাহ বললেন, আল্লাহর কালেমা পরিপূর্ণ, তাম্মাত কালেমা তো রব্বিকা সিদকা ওয়া আদালা, তোমার রবের কালেমা সত্য এবং ভারসাম্য দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কষ্ট হচ্ছে, এই হুজুর চলে যাচ্ছে কেন? ওই ওই মোটা হুজুর, এই হুজুর খবরই নেই, চলে গেলি কেন? আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনাদের কষ্ট হচ্ছে, মোনাজাত করে দেই? হ্যাঁ, কতক্ষণ? সারাক্ষণ চলবে, তরকারি কম ভাত বেশি হইয়া গিয়াছে, আল্লাহ কবুল করুক, আমরা অল্পতেই হবে ইনশাআল্লাহ, টেনশন নাই, কোটি কোটি লোকের কাছে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে। এইগুলো না থাকলেও পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন কে? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন কাবা ঘরটা পুনর্নির্মাণ করো, নির্মাণ করার পরে বলেন আযান লিন্নাস, মানুষের জন্য আজান দাও। কয় আল্লাহ আয়ার আর হলা, আয়ার ছেলে আজান দিব কার জন্য? আযান লিন্নাস ইয়াতুনাকা রিজালান মিন কুল্লি ফাজ্জিন আমিক, ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন
আমি তুমি আজান দাও দুনিয়ার সব জায়গা আমি তোমার আজান পৌঁছে দেব যাদের কানে তোমার আজান পৌঁছবে প্রত্যেক বছর তারা এই কাবা শরীফে এসে তোমার আজানের জবাব দিয়ে দিবে সেই আজান জাজিরাতে আসছে কি আসে নাই সব হাজিরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আজান তাদের কানে ঢুকেছে ওই হজে যায় ঠিক না ঠিক যার কানে আজান ঢুকে নাই সে যেতে পারবে এজন্য আমাদের দুনিয়ার কোনো আসবাবের কোনো দরকার আমাদের দরকার কাকে শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই বুক জুড়ে ধিতু বেদনা হৃদয়ে বুক ভাঙে মেঘেনা তুমি ছাড়া কিছু নাই শুধুই তোমাকে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল তিনি হলেন আমাদের রব রবের প্রথম কাজ হলো তিনি সৃষ্টি করেছেন দ্বিতীয় কাজ হলো শিক্ষা ব্যবস্থা দিয়েছেন ঠিক না ঠিক পড়তে হবে রবের নামে কোন শিয়াল বাদরের নামে পড়া যাবে কিসের আগডুম বাগডুম সারদা নিজেরই জানে না অর্থ আমার বাচ্চা স্কুলে গিয়েছে সারে কয় আগডুম বাচ্চা কয় স্যার অর্থ কি কয় গোলাডুম গোলাডুম অর্থ কি কয় সাজে কোন ছাগল হতে লিখছে আগডুম বাগডুম গোলাডুম সাজে টুম 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 জাহাজর বাজে আরেক ছাগলে লিখছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়িয়ে ডিম তোর মাথায় দুটি শিং তুই মাঠে পাড়স ডিম কোন সুস্থ মস্তিষ্কের লেখা যার মাথায় শিং আছে ও কি ডিম পাড়ে পাগলে কি না কয় ছাগলে কি না খায় খাইতে থাকো না খাইতে থাকো আল্লাহ বুঝাই দিয়া দিল আবার আরেক বান্দরে লেখছে মানুষ বাঁদর থেকে এসেছে তুই বাঁদর থেকে আসতে পারস বাঁদর ছিল অভিশপ্ত ঠিক না বা ঠিক এই শনিবারের পবিত্রতা লঙ্ঘন করেছে ইহুদিরা তিনটা গ্রুপ হলো কয়টা এক গ্রুপ বলেছে আল্লাহ নিষেধ করেছেন আমরা মাছের ধারে কাছেও যাব আরেক গ্রুপ বলেছে না বৃহস্পতিবার শনিবার দিন জোড়া কেটে রাখো জোড়ার ভিতরে পড়বে শনিবার ধরবো না রবিবারে ধরবো আরেক গ্রুপ বলছে আমরা খামো না নিষেধ করব না এবার আল্লাহর আইন যারা সহজভাবে মেনে নেয় আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার দ্বারে কাছে আমরা যাব না কাউকে করতেও দেব আমরা বাধা দেব ঠিক না ঠিক জুয়া চলবে না সমাজে আল্লাহ ছাড়া কারোর নামে পড়া চলবে না আমরা প্রতিবাদ করব ঠিক কি না আমার মায়েরা পর্দা করতে হবে পর্দা করা কি ফরজ ঝগড়া ঝাটি করো না তাহলে রহমত বিদায় দেয় ঠিক কি না কিলাকিলি করো না পরস্পরের ভিতরে কিলাকিলি করলে কি বিদায় নেয় তাজহাবা ও তাফশালা রিহাকুম তোমাদের শান্তি বিদায় নিবে ঝগড়ার কারণে লাইলাতুল কদরটাই আমরা পাইনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত থেকে এসেছেন বুখারীর বর্ণনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেছে এই রাতে লাইলাতুল কদর এসে দেখে যে দুই সাহাবী একজন আরেকজনকে ধরার অবস্থা রাসূলকে ভুলিয়ে দিলেন কে ওই ঝগড়াটা না হলে এটা আমরা পেয়ে যেতাম ঠিক না ঠিক এই জন্য ঝগড়া করব না এই এলাকার ভাইয়েরা কাজিয়ার সব কাজিয়া বন্ধ করেন কাজিয়া বন্ধ করো তাহলে রহমত দান করবেন কে তোমাদের ভয়ের কারণে অন্যান্য এলাকার লোকেরা তোমাদের এলাকায় কোরআন ঢুকতে ঢুকে না ঠিক তবে ঠিক কোরআনের পড়ায় আসে না আমাদের রব তিনি আমাদেরকে আগে সৃষ্টি করেছেন তারপরে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন কি দিয়েছেন শিক্ষা ব্যবস্থা দিয়েছেন তারপরে আমাদের এই দুনিয়ার মালিককে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাইবান দুই উদাচল অস্তচলের মালিককে আবার আমাদের ধানের খোসার মালিককে আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তোমরা জিনার মানুষ রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তিনি খোসা দিলেন খোসার ভিতরে আবার সুঘ্রাণ দিলেন ঠিক না ঠিক ধানের মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ হতো মানুষ মারা যেত ফলের মুকুলগুলোর ভিতরে যদি দুর্গন্ধ হতো আমরা কেউ সমাজে থাকতে পারতাম
সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন কে? কি সুন্দর সুগন্ধি! রাতের বেলায় হাসনা হেনা ফুটে, ঠিক না বা ঠিক? হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে, বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, ঠিক কিনা? কে দিয়েছেন, কে দিয়েছেন? দেখেন পারফিউম গুলোর বোতল মুখ আটা থাকে, এই যে আমরা এমনি করে পারফিউম করি, ঠিক কিনা? কথা কর না কেন, একটু টিপ দিলে একটু বের হবে, ওটা খোলা থাকে না কেন? খোলা থাকলে সুগন্ধি সব বিদায় নিবে। আর আল্লাহর খোলা আকাশের নিচে হাসনা হেনা ফুটে, গোলাপ ফুল ফুটে, জবা ফুল ফুটে, ঘ্রাণ এত বের হয়, তারপরে ঘ্রাণ শেষ হয়ে ঘ্রাণ দিয়ে রেখেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার রব, রবকে যদি তুমি মানো তোমার উপর ফেরেশতা নাযিল করব, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো দুনিয়ার মানুষ, তোমরা আমাকে রব বলো, নামাজে আমরা যারা ঢুকি রব বলি কাকে? আল্লাহকে রব বলি, প্রথম হাত বাঁধি, হাত বেড়েই পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল। আল্লাহ বলেন হলো না, মাথা নত কর, মাথা কোনো দেবীর সামনে নত করবি না, কোন পীর নামক পদার্থের সামনে মাথা নত করবি না, যে পীরগুলো সেজদা নেয় এগুলো মুশরিক, এগুলো পীর না, এগুলো শয়তান। সেজদা করতে হবে কার সামনে? কার সামনে? এমনি করে পীর সাহেবের সামনে গিয়ে নত, আবার সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়, মূর্খ তুই, কি হয়েছিস মূর্খ? মানুষ মসজিদে ঢুকে সোজা ঢুকে পিছন দিয়ে বের হয়, ঠিক কি না? কথা কর না কেন, মসজিদের থেকে পবিত্র কি হতে পারে? আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে থাকি এভাবে, আবার আল্লাহকে ডেকে আমরা আমাদের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা বেরিয়ে যাই, ঠিক না বেটি? আর তুমি নিয়ম করেছ সামনে দিয়ে ঢুকতে পিছন দিয়ে আসতে, শয়তান শয়তান পালায় গেছে, বলো তুই যে এতদিন আছো আমার দরকার নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ বলেন মাথা নত করে ঘোষণা দে কারে রব মানবি, আমরা বলি এই মাথা আপনি ছাড়া কারো সামনে আর নত করব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান, আল্লাহ শুনলেন যারা যারা আল্লাহর প্রশংসা করলো, আমরা সাথে সাথে বলি রাব্বানা লাকাল, আল্লাহ বলে নবী বলে দাও যারা বলে রাব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। এবার আল্লাহ বলেন এখনো হলো না, কপাল মাটিতে থাকাও, হাত লাগাও, পা লাগাও, কারণ এই মাটি থেকে তোমাকে বানালাম, এই মাটি থেকে আবার তোমাকে আমি সৃষ্টি করব। মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমাদের সব কিছু, ঠিক না বেঠি? মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন, যেই এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করবেন, ওই এলাকার মাটি নিয়ে তা এই যে নুতফা, যেটা নুতফার সাথে ফেরেশতা দিয়ে মিলে দেয় আপনার, এই যে আপনি শরীয়তপুরে এসেছেন, শরীয়তপুরের মাটি আপনার নুতফার ভিতরে মিলিয়ে দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। যার নুতফার সাথে যেই মাটি মিলবে সেখানে আল্লাহ তাকে পাঠিয়ে দিবেন। কত বড় হিকমত, কত বড় বিজ্ঞান, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। সে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের সেজদা চান, উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, আবার বলেছেন লা তাসজুদু লিশ্বামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না,
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর রবের সন্ধান করলেন, রবকে তিনি পেয়েও গেলেন, ঠিক না বেটি? এক বছর বয়স, কত? এক বছর। মাকে বলছে, মা তোমার রব কে? সেই ইব্রাহিম আলাইহিস সালামের লোক হয়ে আমরা যারে তারে আমাদের বড় হুজুর মানে যাত্রার পিছনে গিয়ে ইক্তেদা করি, দুনিয়াও শেষ আখেরাতও শেষ, জ্ঞান নাই কিচ্ছু নাই, এরকম পীর আমাদের দেশে বেশি না কো? অভাব নাই। বলছে, মা আমার রবকে? বলছে, তোমার আব্বা হলো আমার রব, তোমার আব্বা আমাকে কাপড় দেয়, খাওয়া দেয়, আমার জন্য বিভিন্ন খরচপাতি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বার রবকে? বয়স কত? কত? এক বছর। কিন্তু দেখতে দেখা গেছে তিন বছরের মতো, এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছে, আমার আকৃতি আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছে, আমার আকৃতি আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছে। এবার বলছে, আমি দেখতে চাই নমরুদকে, আমি দেখতে চাই। নমরুদের কাছে নিয়ে গেল, পরে বসে আছে, কয় নমরুদ কই? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালো, ওই যে নমরুদ, কয় এত বিশ্রী কে? এ যদি রব হয় হে এত বিশ্রী কেন? এর থেকে তো নিচের লোকেরাই অনেক সুন্দর, বাপ মুখ চেপে ধরেছে, ছেলেকে চড় বেড়েছে, খবরদার নমরুদের বিরুদ্ধে কথা বলবি, যুগে যুগে সব নমরুদের এরকম অত্যাচারী হয়ে থাকে, কথা বলবি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা ঠিক আছে, আমি রবকে খুঁজে বের করবই। সাত বছর বয়স, কয় বছর? সাত বছর বয়স, নিঝুমরা ঝিমানো চাঁদ, সাডেনলি হি হ্যাজ সিন দ্য স্টার, আকাশে তারা দেখলেন, বললেন এটা আমার রব। জান্না আলাইহি লাইল, জান্নুন মানে রাত, জান্নুন মানে কি? অন্ধকার ছেয়ে যাওয়া, জিন থেকে জান, জিনগুলোকে দেখা যায় না, রাতের বেলায়ও কিছু দেখা যায় না, এই জন্য এগুলোকে জিন বলা হয়। কি বলা হয়? জিন, জান্নাত থেকে জিন। জান্না আলাইহি লাইল রাআ কাওকাবান, তিনি তারা দেখলেন, যখন ডুবে গেল বলল যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين যখন চাঁদ উঠল আলোকিত হয়ে তিনি বললেন এটা আমার রব, যখন ডুবে গেল আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি যদি হেদায়াত না দেন আমি হেদায়াত পাবো না। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই নবীরা হেদায়াতের উপর, ঠিক না বেটি? কোন নবীকে এটা এরকম বলা যাবে না, গোমরাহি থেকে আল্লাহ পথ দেখিয়েছেন, জন্ম থেকেই নবীদেরকে পথ দেখিয়েছেন। কে নবীরা ছিলেন? মুখলাস। কি ছিলেন? মুখলাস, জন্ম থেকেই তিনারা বিশুদ্ধ, আর আমরা হলাম মুখলিস, আমরা চেষ্টা করে বিশুদ্ধ হই, ঠিক না বেটি? আমরা অজু করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর দিকে রুজু করি, তারপরে আমরা মুখলেস, ঠিক না বেটি? আর নবীরা হলো মুখলাস, জন্ম থেকেই বিশুদ্ধ। সুবহানাল্লাহ, জন্ম থেকে কি বিশুদ্ধ। এবার দেখলেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت بلد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين যখন সূর্য বড় হয়ে উঠল তিনি বললেন এটা আমার রব, সূর্য যখন ডুবে গেল তিনি আসল রবের সন্ধান পেলেন, তিনি বললেন ইয়া কওম, হে আমার জাতি,
সালাম চেয়ারম্যান এতক্ষণ পরে কেন এদিক দিয়ে আসেন ওদিক দিয়ে চেয়ারম্যানের ওয়াইফ অসুস্থ আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই বোনটাকে সুস্থ করে দেয় আমিন আরো জোরে বলেন আমিন অত্যন্ত ভালো মনের একজন মানুষ আল্লাহ আল্লাহকে মাশাআল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা বসেন হেদায়েত চাইতে হবে কার কাছে হেদায়েতের মালিককে আমরা হেদায়েত চাই কার কাছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম হেদায়েত কোন হুজুরের হাতে নয় কোন নেতার হাতে নয় হেদায়েত কার হাতে কোন নবীদের হাতে হেদায়েত নাই তবে নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে নবীদেরকে মানলে হেদায়েত দিবেন কে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا سورة فاتر بيتر الله بولچن تيني الله جني هدايا تبعون ديني أكشو كرنو بيدر كي پاتي چن ليو غلبه ولا سائر الباطلة سائر ديان الباطلة جاتي كوري اسلام كي امرا شاب دينير پر بيجاي كوتة پاري ٹھیک تبه ٹھیک اسلام بيجاي كورار جن نو بيدر كي پاتي چن كي پاتي چن هدايا چايتة هو بكار كاچه এবার সেদিনে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন আল্লাহ এত ভালোবাসলেন দোয়াটা আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই দোয়াকে আমি কোরআনে তুলে দিলাম কোন সূরা কোন সূরা সূরা আরাফ কোন সূরা ইন্নি ওয়াজ্জাহতু বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ বানালেন জমিন বানালেন আকাশের সূর্য চাঁদ তারা আমার রব নয় যিনি এগুলো সব বানিয়েছেন তিনি আমার রব জমিনের গাছ আমার রব নয় সাপ আমার রব নয় জমিনের পাহাড় পর্বত কিছুই আমার রব নয় জমিন যিনি বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানিফা একনিষ্ঠভাবে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের সম্পর্ক অনেক শিরকের সাথে আছে না নাই আছে তাবিজ আছে যেখানে শিরক আছে পোলাপানের গলায় তাবিজ কত বড় এরকম এরকম করে ছোট নাবালক পোলাপান কিচ্ছু করতে পারে কিসের তাবিজ লাগান এগুলো রাসূল তো কোরআন পড়ে ফু দিতেন আপনি তাবিজ লাগালেন কেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা যাবে মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক যারা আল্লাহ ছাড়া কারো নামে কসম করে তারা শিরক করে ভারতীয় সিরিয়ালগুলোতে শেখায় মাথার কসম ভাতের কসম পোলার কসম এগুলো সব শিরক এগুলো কি কসম কাটতে হবে কার নামে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে মরা মানুষের আবার দরবার কিসের যে মরে যায় ও তো নিজের জন্য কিছু করতে পারে না ঠিক কি না কিসের দরবার বলো মূর্খরা একটা দরবার 24 ঘন্টা খোলা সেটা কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আব্দুল কাদের জিলানী অত্যন্ত বড় মাপের একজন হাম্বলি মাযহাবের আলেম ছিলেন তিনাকে বাগদাদের প্রেসিডেন্ট তিনবার খবর দিলেন তিনি গেলেন না বাগদাদের প্রেসিডেন্ট বলল হুজুর আপনাকে তিনবার খবর দিলাম আপনি গেলেন না কয় ভাই আপনার চেয়ে বড় দরবারে আমি প্রত্যেকদিন পাঁচবার হাজিরা দেই সুবহানাল্লাহ এত ছোট দরবারে কি আমি কি করব বড় বাড়ি পেলে কেউ ছোট বাড়িতে যায় না ঠিক না বা ঠিক বড় রাস্তা পেলে কেউ ছোট রাস্তায় ঢুকে প্রেসিডেন্ট বুঝতে পারেন নাই বলছে হুজুর বুঝলাম না বাগদাদে আমার চেয়ে বড় দরবার কে আব্দুল কাদের বললেন ওই যে উপরে কোথায় উপরে ওই দরবারের কোনো সীমা রাসূল বলেছেন হাত উঠাতে দেরি ভরে দিতে তার দেরি হয় না হর হামেশা দেন কেউ ও তৈয়ার হ্যায় জো না মাঙ্গে ও সো বেজার হ্যায় দুনিয়াতে অবস্থা হলো আমরা বারবার ডাকতে একলা লোক বিরক্ত হয় আর বারবার ডাকলে একজন খুশি হয় তিনার নাম কি আপনি আব্বাকে বারবার ডাকেন আব্বা 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 কবে হ্যাঁ হ্যাঁ করস্কার
আম্মা কেনা কেন আম্মা বলবেন মেমে করস কেন কিন্তু আল্লাহ বলছেন তুমি ক্লান্ত হবা আমার কোনো ক্লান্তি ওলা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম ঘুমাচ্ছে সাইয়েদুর রহমান সাহেবকে একটা বালিশ এনে দেন হ্যাঁ সাইয়েদ ভাই ক্লান্ত পথিক আকুল আধারে পথ শুধু খুঁজে বরে বেদনার বালুচরে খুব ক্লান্ত ক্লান্ত শান্ত আমি আমাকে ঘুমিয়ে দাও দুনিয়া ক্লান্তির জায়গা আমরা জান্নাতে গিয়ে ফুটফুটে থাকব জান্নাতে কোনো ঘুমও নাই ঘুম গেলে তো ফুর্তি করতে পারবো না ঘুমও থাকবে না সুবহানাল্লাহ খাওয়া খেতেই থাকবো পেশাব পায়খানার কোনো দরকার পেশাব পায়খানা করতেই তো দুনিয়াতে আসছে আদম ওই গন্ধম খাওয়ার পরে পায়খানার চাপ ধরছে এই জন্য আল্লাহ কো পায়খানার জায়গা বেহেস্ত না যা তাড়াতাড়ি যা না নাম ওই দুনিয়াতে এটা করে এই দুনিয়াতে এইটা পেশাব পায়খানার জায়গা এই জন্য দুনিয়াতে বের হতে আমরা বাম পা পায়খানায় ঢুকতে কোন পা ঘরে ঢুকতে কোন পা মসজিদে ঢুকতে কোন পা দেখছেন মিল দেখছেন দুনিয়াটা হলো পায়খানা দুনিয়াটা কি পায়খানা নোংরা জায়গা শুধু নোংরামিতে ভরপুর কে কারে ধরবে কে কারে মারবে কে কার হক নিবে কেন এগুলো করো চলেই তো যেতে হবে সবার ঠিক না বেটি থাকতে পারবা না যত বড় পয়সা আলা হও থাকার কোনো জায়গা কিসের জন্য এগুলো করো তো পল কে লিয়ে মেহমানে হা মালুম নেহি মঞ্জিল কাহা কত অল্প সময়ের জন্য এসেছে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা আল্লাহকে রব মানতে রাজি আছি তো তাহলে প্রথম হলো রবের শিক্ষা ব্যবস্থা চালু করব বাচ্চাগুলোকে দেব যেখানে রবের পড়া হয় ঠিক না ঠিক ছোট কোমলমতি বাচ্চা এটাকে দিবেন এমন জায়গায় যাতে ও যা পড়ে আল্লাহ আপনার আমলনামায় তুলে দেয় এখন ছোট বাচ্চারা যা শিখছে যেমন ইংলিশ স্কুলে গিয়ে বাচ্চারা শিখছে ট্রিঙ্কল ট্রিঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky আর স্কুলে গিয়ে ছেলেরা পড়ছে আগডুম বাগডুম এখন ফেরেশতারা বলবে হোয়াট ইজ আগডুম মাহাদা আগডুম বাগডুম আর মাদ্রাসায় মসজিদে যারা যায় তারা পড়ছে আউযু বিল্লাহি মিনাশ পার্থক্য বুঝেন তো মাদ্রাসায় ঢুকতে সালাম আছে না নাই দেখবেন আপনি মাদ্রাসার পাশে দিয়ে গেলেও বাচ্চা সবগুলো একসাথে কি করে আসসালামু আলাইকুম এক হিন্দু ভদ্রলোক আসতেছে পাজামা পাঞ্জাবি পরে ধুতি ছিল পোলাপান দিছে ইচ্ছা মতো সালাম এখন হিন্দু ভদ্রলোক মনে করছে আমার পিছনে বোধ হয় কোনো আলেম আসতেছে ঘুরিয়া দেখে যে কেউ নাই কি ব্যাপার কারে সালাম দিল ওনার মাথায় টুপিও ছিল যেমন অনেক হিন্দু ভাইয়েরা টুপি মাথায় দেয় এই যে ভারতের জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি মাথায় কি দিতেন টুপি দিতেন শেরওয়ানি পাজামা পাঞ্জাবি জেলখানায় গিয়েছে পাগলা গারদে পাগলরা বলছে আপনি কে গো আমাকে চিনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী ও বাহিরে থাকতে আমরাও কইছি ভিতরে আসেন ঠিক হয়ে যাবে ইসলামী ড্রেসটাই সুন্দর ঠিক না বা ঠিক পাজামা পাঞ্জাবি দেখতে কি লাগে সুন্দর লাগে জামাই ড্রেস কি হয় হ্যাঁ পাজামা এবং পাঞ্জাবি একটা ডিসেন্ট ড্রেস যে কোনো জায়গাতে সৌন্দর্যের প্রতীক হলো পাজামা পাঞ্জাবি এবং টুপি এমএ পাশ করে যখন সার্টিফিকেট নেবেন মাথায় কি দিতে হয় টুপি দিতে হয় বিচারকের চেয়ারে বসলে মাথায় কি দিতে হয় টুপি দিতে হয় এই জন্য আমরা সবসময় সম্মানিত থাকি আলহামদুলিল্লাহ রব হলেন আমাদের আল্লাহ আল্লাহকে রব মানলে আল্লাহ বলছেন আফগানিস্তানের কিছুই করতে পারে নাই ব্রিটিশের একজন জার্নালিস্ট সাক্ষাৎকার নিচ্ছেন আফগানিস্তানের একজন সেনাপতি সেনাপতি বলছে আই হ্যাভ সিন অল মাইটি ইন আফগান আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি সাংবাদিক জিজ্ঞেস করছে হাউ ডিড ইউ সি হিম আপনি কেমনে আল্লাহকে দেখলেন ওই জেনারেল বলছেন আই ওয়াজ বুমিং ইন দ্য মিড নাইট ইন দ্য টেরিটোরিয়াল আফগান ইন দ্য কান্ট্রি সাইড আমি গভীর রাতে আফগানিস্তানে বোমিং করছিলাম আমি উপর থেকে বোম ফেলছি দেখি যে পাগলি টুপিওয়ালা এক লোক
বোমগুলোকে ধরে ধরে পানিতে ডুবিয়ে দিচ্ছিল। আমি দূরবীন দিয়ে দেখে আমি নেমে আসলাম, এখানে বোম ফেলে কোনো লাভ? সকালবেলা ইমাম সাহেবের কাছে গেলাম, মুহায়ারি জিওর দৌজোর ইয়ার, তোমাদের ওই শূন্যগুলি কোথায় যারা সারা রাত তোমাদেরকে পাহারা দেয়? ইমাম সাহেব বুঝছেন কি বলছে, ইমাম বলছেন ওরা শূন্য নয়, ওরা আমাদের অ্যাঞ্জেলস, আমাদের ফেরেশতা। আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের রবকে স্বীকৃতি দিবে তাদের জন্য ফেরেশতা নাযিল করবেন কে? সেই ফেরেশতা এখনো বাংলাদেশে আছে না নাই? কোরআন আছে যেখানে ফেরেশতা বেশি। করোনার সময় সরকার সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী হেফজখানাগুলো খুলে দিয়েছেন, হাফেজরা পড়া শুরু করেছে, রহমত নাযিল হওয়া শুরু হয়েছে। এরপরে মসজিদগুলো খুলে দিল, প্রথম বলা হলো 3 ফিট, কয় ফিট? এরপরে বুড়া এসে আমার গায়ে পড়ছে, আমি ওইছে কি কই, ওই বিকি ওই বিকি, সর্বনাশ। কয় করোনা, আরে কি এর করোনা? বুড়া কয় বোম্বাই খাইছি বলছে, করোনা মোর কাছে আইবে? পাঁচ বেলা উজু করি, করোনা মোর কাছে আইবে না। সারা পৃথিবীতে উজু শেখানো হয়েছে করোনায়, ঠিক কিনা? আমেরিকার হেলথ সেন্টার বলছে ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি ইউ উইল গেট রিড অফ করোনা, ভালো করে হাত ধোও, করোনা তোমার কাছে আসবে না। সুবহানাল্লাহ, আর একটু আসতে কর। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়াতে তারা গ্রুপ গ্রুপ লোক বের করেছে, হ্যান্ড ওয়াশ পার্টি। তারা বিভিন্ন বাসায় গিয়ে মানুষকে শেখায় হাত ধোয়া, কীভাবে হাত ধোবে। এক মুসলমানের বাসায় এসে নক করছে, মুসলমান তখন উজু করতেছিল, মুসলমান জিজ্ঞেস করছে কে হয়ে যায়, বলছে উই আর হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধোয়াইতে আসছি। কয় কার হাত ধোয়াইবা? কয় তোমার। কয় আমি দৈনিক 27 বার হাত ধুই। কয় কিভাবে? কয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্ততে আমরা উজু করি, একবার উজু করতে 5-7 বার হাত ধুই, ঠিক যাবে? ঠিক। কুলি করার আগে কি ধুই? নাকে পানি দেওয়ার আগে কি ধুই? মুখ ধোয়ার আগে কি ধুই? শুধু হাতের উপরে সব তুফান, ঠিক না বে? ঠিক। আবার হাতের এই পর্যন্ত আমরা ধুই, আল্লাহু আকবার। করোনার একমাত্র ওষুধ হলো হাত ধোয়া, ওযু করা। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। এজন্য মুসলমান বেশি যেখানে করোনা কম, মুসলমান কম যেখানে করোনা বেশি। এখন ধরেছে চাইনিজ উল্লুকদেরকে, চ্যাং ব্যাং হংকং। এক সপ্তাহে মাত্র 20 কোটি করোনা রোগী। আমি চিন্তা করলাম কেন এই গজব তাদের উপর, এরা মুসলমানদেরকে মারে, বুইঘর মুসলমানদেরকে মারে। যখন মুসলমান দুর্বল থাকে আল্লাহ নিজে অ্যাকশনে চলে যায়। মূসা আলাইহিস সালাম 610,000 শূন্য নিয়ে লোহিত সাগরের পাড়ে গিয়ে উপনীত হলেন, 12 লক্ষ শূন্য নিয়ে মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেললো কে? কে ঘিরে ফেললো? মূসা আলাইহিস সালাম অসহায়। মূসার লোকেরা বলছে আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আমরা পরাজিত হয়ে গেলাম, আমরা ডুবে মরা ছাড়া আমাদের কোনো উপায়। মানুষের ইমান যেখানে শেষ, নবীদের ইমান সেখানে শুরু হয়ে যায়। কাল্লা কোশ্চিন কালেও, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমাদের সাথে আছেন কে? আমাদের রব আছেন। কি আছেন? রব আছেন। ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, আমাকে হেদায়াত দিয়ে দিবেন। আল্লাহ বললেন হাতে কি? মূসা বলছে আল্লাহ এটা লাঠি, এটাকে বলা হয় সেদিন আদম আলাইহিস সালামের মেসওয়াক বলা হয়। এই লাঠির অনেক ইতিহাস আছে। এই লাঠি শোয়েব আলাইহিস সালাম থেকে যৌতুক হিসাবে পেয়েছে, উপহার হিসাবে পেয়েছে সেদিন মূসা আলাইহিস সালাম। কি লাঠি? ছেড়ে দিলে সাপ, ছেড়ে দিলে কি? হাইয়াতুত তাসা সুবান মুবিন। হাইয়া বুঝেন? হাইয়া মানে হলো গোখরা। হাইয়া মানে কি? সুবান মুবিন প্যান্থার, বিশাল সাইজ, বিশাল, 100 হাতের উপরে ছিল এটার সাইজ, লম্বা। যখন এমনি হা করতো একদম আকাশে যেত, এক ঠোঁট আর এক ঠোঁট নিচে, যখনই লাঠি ছাড়ত ফেরাম করত, এখনই কালেমা পড়ুন সাপ ধর। কত রকমের এদেরকে পরীক্ষা করা হলো। তুর পাহাড় তাদের মাথার উপরে ধরেছে, আল্লাহ বলছেন তুর পাহাড় মাথার উপরে ধরলাম, এখনই ইমান আন, এখনই হেদায়েতের উপরে আস,
তুর পাহাড়ের দিকে তাকাইছে আর সেজদা দিচ্ছে এমনে কইরা যা এখনো ইহুদিরা এমনে কইরা সেজদা দেয় দেখবেন এমনে কইরা ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে আছে আল্লাহ ছেড়ে দেয় কিনা আমাদের উপর আল্লাহ কত দয়ালু ঠিক তবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা লাঠি দিয়ে বাড়ি মার 12টা রাস্তা হয়ে গেল কয়টা 12টা রাস্তা হয়ে গেল 12 জন ইসরায়েলের সন্তান কতজন 12 জন ইউসুফ আলাইহিস সালামের ভাই কতজন কতজন বনি ইসরায়েলের প্রথম নবীর নাম কি ইউসুফ আলাইহিস সালাম শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম 12টা রাস্তা হয়ে গেল পার হয়ে গেলেন এবার ফেরাউন ঢুকলো ফেরাউন প্রথম দাঁড়ানো ছিল আল্লাহ একটা ঘুড়ি পাঠিয়ে দিলেন মহিলা ঘোড়া যেখানেই পানা দিচ্ছে সেখান থেকেই সবুজ ঘাস জন্ম নিচ্ছে মৃত্যুর আকৃতি হলো দুম্বা মৃত্যুর আকৃতি কি আর হায়াতের আকৃতি হলো মহিলা ঘোড়া কি ঘোড়া মহিলা ঘোড়া সামিরি লক্ষ্য করল সামিরি লক্ষ্য করল দুষ্ট লোক ওই ঘোড়াটা যেখানে পানা দিচ্ছে মরুভূমিতে ঘাস সবুজ হয়ে যাচ্ছে সেখান থেকে এক মুঠ মাটি পকেটে রাখলো মূসা আলাইহিস সালামের কওমের ভিতরে ছিল এই সামিরি মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন 30 দিনের জন্য কয় দিন সেখানে আল্লাহ আরো 10 দিন বাড়িয়ে দিলেন এই সামিরি বলল মূসা আর ফেরত আসবে না তোমরা বাছুরের পূজা করো ষণ্ডগুলো একত্রিত করলো সব বনি ইসরায়েলের করে ওই যে পকেটের ভিতরে বালু রেখেছে জীবন বালু ওটা ওই বাছুরের মুখে দেওয়ার সাথে সাথে বাছুর হাম্বা হাম্বা কয়ে ডাক শুরু করেছে এখন এই সামিরি বলল মূসা আলাইহিস সালাম আর আসবে না এটাই তোদের রব এই বাছুরকে মূসা পাঠাইছে এটার ইবাদত কর আরো আসতে কর নাউজুবিল্লাহ হারুন আলাইহিস সালাম মধ্যখানে ছিলেন তিনি এদেরকে বাধা দিলেন না মূসা আলাইহিস সালাম এসে চুল ধরলেন দাড়ি ধরলেন লা তাখুজ বিল হিয়াতি ওয়ালা বিরাসি ইয়া ইবনা উম্মি হে আমার মায়ের সন্তান আমার দাঁড়িয়ার চুল ধরে আমাকে লজ্জা দিও না কেন আপনি এদেরকে ফিরান নেই তিনি বলছেন ইন্নি খাশিতু আন তাতাফারাকা কাওমি আমি এদেরকে ডাক দেই নেই তুমি বলবা কোন ইসরায়েলকে আমি ভাগ করে ফেলেছি ঐক্যের জন্য এদেরকে আমি ডাক দেই নাই ঐক্যের দাম ইসলামে বেশি না কম বেশি না কম আজকে যদি আমরা টুপি দাঁড়িয়ালারা এক হয়ে যেতাম ইসলামের বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারতো না ঠিক কি না এই ঐক্যের খুব দাম যারা অনৈক্য সৃষ্টি করেন এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন মসজিদে যারা যায় আমরা সব একদল ঠিক তবে ঠিক এই কোরআনের বাগানে আমরা যারা এসেছি আমরা সব কার দল আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন কে আল্লাহ ফেরাউন যখন মধ্যখানে গেল চুবানি শুরু হলো ফেরাউন বলছে আমান্তু বিহি আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ও আনা মিনাল মুসলিমিন হে আল্লাহ বনি ইসরাঈল যে রবের উপর ঈমান এনেছে আমিও সেই রবের উপর ঈমান আনছি আমি এখন মুসলমান হয়ে গেছি আল্লাহ বলেন আল আন ওকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন সারা জীবন আমার হাজার হাজার আদমকে তুমি দুনিয়া থেকে বিদায় করেছো কত মানুষকে দেশ ছাড়া করেছো কতজনের হাত পা কেটেছো তোকে শুধু মারবই না ফালিয়াউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজকে শুধু তোকে মারবই না তোর শরীরটাকে আমি সুটকে দিয়ে রাখবো যাতে কিয়ামত পর্যন্ত সকল মানুষ দেখে আল্লাহর বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় এখনো তার শরীরটা আছে না নাই দ্বিতীয় ফেরাউন সে তার মমিটার নিচে লেখা আছে উইদাউট মমি এটা মমি করা হয়নি এটা মমি ছাড়াই এটাকে বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন মুনাজ্জিকা বিবাদানি একই শব্দ লাগালেন নুনজিল মুমিনিন এইভাবে আমি মুমিনদেরকে বাঁচাবো কে বলছেন ইউনুস আলাইহিস সালামকে বাঁচালেন আল্লাহ সেইভাবে মুমিনদেরকে বাঁচাবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওকাযালিকা নুনজিল মুমিনিন এইভাবে মুমিনদেরকে আমি বাঁচাবো আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিয়াও মানু নাজ্জি কাবে বাদানি লিতাকুন লিমান খালফাকা আয়া সূরা ইউনুস আজকে তোমাদেরকে আমি তোমাকে শুটকি দিয়ে রাখবো তোমাকে জিয়ে রাখবো এখনো ফেরাউনের লাশ আছে না নাই সেজন্য রব মানবো কাকে
Alhamdulillahi Rabbil Alamin. Allah amar Rabb jini dilen shab tini holen Rabb. Shab den ke Allah shejonno kar dike korbo Allah dike korbo hat pati kar kache. Ei prithibir prothom dua shuru hoyeche kake diye? Rabb ke diye. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الرَّحْمَنِ الرَّحِيمِ رَحْمَنِ رَحْمَتِ الْمَلِكِ আল্লাহ বলছেন দুনিয়ার জন্য আমি রহমান কিয়ামতের জন্য রহিম দুনিয়াতে সবাইকে আমি সমানভাবে রাখি মদ কর সুদ কর চোর ডাকা সব একসাথেই থাকে দেখতে পারি কিন্তু মৃত্যুর পরে সব চোখদেরকে আলাদা করে ফেলবেন কে আমতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ পাপিষ্টরা তোরা সব আলাদা হয়ে যা আজকে তোদের একসাথে থাকার কোনো অধিকার নাই আলাদা করে ফেলবেন কে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহ বলছেন আমার রহমত তিন জায়গায় দিয়েছি কয় জায়গায় প্রথম রহমতের জায়গা কি আরো জোরে বলেন আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান লিস্ট করে দিয়েছেন প্রথম রহমতের নাম হলো কোরআন কোরআন আছে যেখানে রহমত আছে ইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান তারপরে দিবে মন আশা করা যায় সব রহমত দান করে দিবেন কে আল্লাহ রাসূল কোরআন নাযিল হওয়ার আগে তিনি ছিলেন আল আমিন কোরআন নাযিল হওয়ার পরে তিনি হলেন ওয়াবা আরসালনাকা ইল্লা এবার চলে যান এই মাকসুদ আপনাদের কালেকশন হ্যাঁ কিভাবে কালেকশন করব পয়সালা দেখা দাও চেয়ারম্যানের টাকা আছে কেমন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার ফারুক ভাই আছেন আলহামদুলিল্লাহ কত লাগবে কত মাদ্রাসা আমি তো কালেকশন মাহফিলে যাইও না নিজে কালেকশন করিও না এগুলো থেকে মুক্ত থাকি আমি এগুলো কিছু ট্যাকটিস আছে যেটা আমার মেজবা ভাই করতে পারে তবে এমনি কিছু বলে দেব ইনশাআল্লাহ আপনারা কেউ যাবেন না মুক্ত হয়ে প্রতিষ্ঠানটা অনেক পুরনো একটা প্রতিষ্ঠান কি সুন্দর বিল্ডিং আপনারা করেছেন আমার এই প্রিয় চেয়ারম্যান 11 বছর এটা দায়িত্বে ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফারুক ভাই এলাকার বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আপনারা আগে বলেন আপনারা কে কাকে ধরব বলেন হ্যাঁ চেয়ারম্যান দিয়ে শুরু করেন না তোমারে দিয়ে শুরু করুন তুমি কত দিবা কথা